আমরা না তখন আল্লাহকে সিজদা করেছি, না তখন আমরা আল্লাহকে ডাকতে পেরেছি, আমরা কিছুই করতে পারিনি যখন আমরা মায়ের গর্ভে ছিলাম বা মায়ের কোলে ছিলাম, কিন্তু তিনি আমাদের উপরে দয়া করেছেন আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ তাআলার যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, সেই বৃষ্টি এই জমিনকে উর্বর করে, এই জমিন ফসল ফলিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি, থাকি আমরা হয়তো বিস্তারায়, থাকি আমরা হয়তো বিদেশে, থাকি আমরা কেউ পাকা বাড়ি অথবা কাঁচা বাড়িতে, কিন্তু খাই আমরা সব জমিন থেকে যা ফলন হয় তাই। কেউ কি ইট খায়, সিমেন্ট খায়, বালি খায়, স্বর্ণ রূপা খায়, কি খায়? ধান চাল গম এগুলোই তো। তাহলে যে বিশতলায় থাকে পাকা বাড়িতে আর যে নিচতলায় থাকে গাছতলায় থাকে কাঁচা বাড়িতে, সবাই খেতে হয়। আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় তা জমিনকে উর্বর করে, সেই জমিন উর্বরতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করে আলহামদুলিল্লাহ। বাজাইল উত্তর পাড়ার মানুষ প্রশংসা কার? আল্লাহ। কে যিনি মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা দান করে? আল্লাহ। যিনি কে যার কাছে মানুষের প্রত্যাবর্তন? আল্লাহ। এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন উনি কে? আল্লাহ। যারা আসেনি, দিন শিখেনি, দিন শিখছে না, তারা কার বিরোধিতা করে? তারা কার বাধ্য? যারা এখানে এসেছে কার বাধ্য? কার গোলামি করে? কাকে খুশি করতে এসেছে? আল্লাহ তাআলা এদের উপর খুশি হন। যে যেভাবে চলতে চায় তার স্বাধীনতা আছে। রব প্রতিদিন তো আর ধরবে না, যেদিন ধরবে সেদিনের নাম বিচার দিবস, আর কেউ পার পাবে না। যাকে প্রশ্ন করবে সে ধ্বংস হবে, সে শেষ হবে, তার বাঁচার উপায় থাকবে না। কারণ আলাম না যে আল্লাহু আইনাই, আল্লাহ বলছে আমি কি দেইনি তোমাকে দুটি চোখ, অলিসান ও শাফাতাই, জিহবাও দুটি ঠোঁট, আল্লাহকে দেয়নি দিয়েছে। কি শুকরিয়া আদায় করছি আমরা আল্লাহর এই জিনিসে। যাক প্রশংসা আল্লাহ তাআলার, তিনি ক্ষমাশীল দয়ালু। প্রশংসা আল্লাহ তাআলার, তিনি বিচার দিবসের মালিক। প্রশংসা আল্লাহ তাআলার, তিনি আমাদের একটা হায়াত দিয়ে ওনার কাছে ক্ষমা পেয়ে জান্নাত পাওয়ার জন্য অবকাশ দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি খাতামান নবিয়্যিন, ইমামুল আনবিয়া, ইমামুল মুরসালিন, রহমাতান লিল আলামিন। ওনার উপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন। আসলে আমরা সবাই মন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর একবার দরুদ পড়ি বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সবাই আমরা পড়ি কেমন? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بزايد উত্তর পাড়া চান মাহমুদের বাড়ি সংলগ্ন এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং মাহফিল কমিটিতে যারা আছেন আর এই মাহফিলে যারা অংশগ্রহণ করে এই মাহফিলের সার্থকতাকে সার্থকতার দিকে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা সবার উপর দয়া করুন এবং সবাইকে তাদের নেকি নেক আশাগুলো পূরণ করার তৌফিক দান করুন। আমিন। সবাই একটু উঠে দাঁড়াবেন, একটা কষ্ট দেবো আপনাদের, উঠে দাঁড়াবেন, একটু উঠে দাঁড়াবেন, কষ্ট দিয়ে দিলাম মনে হয় ভাই। আচ্ছা এবারে যারা পিছিয়ে আছেন কাছে চলে আসেন, হেঁটে হেঁটে সমস্যা নাই, যারা সামনে আছে তারা উঠছে, অসুবিধা নাকি, আপনাকে একা কষ্ট দিচ্ছি, চলে আসুন, হ্যাঁ সামনে দিকে চলে আসুন। আমি কথাই বলি 50 থেকে 55 মিনিট, আপনাকে কষ্ট দিব না, আমি আপনাকে বাধ্য করবো না, এখানে আমি আপনাকে ফতোয়া দিব না যে যারা এখান থেকে উঠে যাবে তারা মুনাফিক, এই কথা বলে আপনাকে আমি অসুবিধা না, আপনার মর্জি। যারা এখানে পায়ে হেঁটে এই মাহফিলে ঢুকতেছে আল্লাহ তাআলা তাদের প্রতি কদমে কদমে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। আচ্ছা দেখি আসেন, যারা বাজার আছেন তারা একটু হেঁটে হেঁটে দিকে চলে আসেন, যারা স্টেজের পিছনে আসেন তারা হেঁটে সামনে চলে আসেন, বসে যাবেন, ঠিক আছে। জুয়ার্লাহ খাই মাসা আল্লাহ ঠিক আছে, এই 5 মিনিট সময় দিলাম, যদি কেউ আসে আসবে পরে গেট বন্ধ করে দিয়ে বাজার থেকে শুরু করা, মাশাআল্লাহ এখন যুগ উন্নত হয়েছে,
তথ্য প্রযুক্তির এই যুগে উন্নতির এই যুগে মাহফিল শুনে মানাটা বেশি জরুরি এখানে আসতে হবে তা তো জরুরি না কি আসে যায় যদিও ভিন্ন কথা যারা আল্লাহর আলোচনা শুনতে কোনো মজলিসে আসে একদম পারবেটা চেঞ্জ করো না আমি কি এখন চেঞ্জ করছো এটা কি একদম ধরবা না খবরদার ঠিক আছে দূরে যাবো সাউন্ড সিস্টেম ধরবা না ঠিক আছে আল্লাহ তাআলার আলোচনা জিকির আজকার মজলিসে যারা থাকে ফেরেশতারা এভাবে থেকে আসমান পর্যন্ত চলে যাবে এটা থেকে তারা হয়তো বঞ্চিত হবে আল্লাহ বাকি আর সিনেমা নাটক তো আছে সুবিধা কি মরে গেলে কবর তো নায়ক রেখে পাঠাবে হ্যাঁ ফুটবল প্লেয়াররা বলবে অটোগ্রাফ আল্লাহ অটোগ্রাফ দিচ্ছি ছেড়ে দাও বলবে তো না আরে হ্যাঁ এই যে বাদাম ওলা বুট ওলা বলবে আল্লাহ বুট কিনছে আমার থেকে মাফ করে দাও আল্লাহ চানাচুর ওলা বলবে যে আল্লাহ চানাচুর কিনছে আমার থেকে মাফ করে দাও আল্লাহ ঠিক না না গুলগুল্লা সিঙ্গারা ওলা বলবে যে আল্লাহ সিঙ্গারা কিনছে ওকে ক্ষমা করে দাও আল্লাহ সে দুনিয়াতে কত বড় কাজ করছে আল্লাহ তোমার মাহফিল তোমার জিকিরে সে যায় নাই আমার সিঙ্গারা চানা চুপচাপ করে দিয়ে ব্যস্ত ছিল আল্লাহ সে কত মহৎ কাজে নিয়ে যদি যেতে থাকে মাফ করে দাও ওয়াজ মাহফিল এটা শোনার জিনিস এটাকে আসতে হয় হ্যাঁ এখানে যাবে শেখেলে মানুষ যাবে তারা যারা আল্লাহকে ভয় করে আর আল্লাহ আল্লাহকে কি ভয় করা লাগে হ্যাঁ আল্লাহ রহমান রহিম এমনি কিছু মাফ করে দিবে আল্লাহকে কি ভয় করা লাগে ওয়াজ মাহফিল শোনার জিনিস এখানে কি এটাকে আসার জিনিস একজন মানুষ 16 ঘন্টা 17 ঘন্টা জার্নি করে আসবে আমি উৎপাদন খাবো তারা দাওয়াত দিয়ে নিয়ে এসে নিজের এলাকার ব্যান্ড সারা জীবন আমি বদল করবো গাড়ি যাইতে পারেনি মানুষের জন্য আপনাকে বাজার আমি ভাবছি মনে হয় যেন ঢাকা গাপ চলে নিয়ে সায়দাবাদ চলে আসছে রাস্তায় এত মানুষ আমি কি আল্লাহ জানি আমার 1.5 ঘন্টা জ্যাম লাগে নাকি আসতে এরকম লাগছে তারা বুঝে না যে মেহমান দাওয়াত দিয়ে দেশ বন্ধ আসতে না বুঝে কাকে বলবো যাই হোক জরুরি না থাকা দুষ্টগুরু ছেড়ে শূন্য গর্ব আল্লাহ তালা আমাদেরকে বসে তৌফিক দান আমিন আচ্ছা বাজাইদের মানুষ মারা যাবে না মনে হয় ঠিক না আসুন কি আমাদের মতোই তাহলে তো মারা গিয়ে কোথায় যাবে কবরে কবর থেকে কোথায় যাবে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তো যাবে নাকি বাজাইদের মানুষ শেষ পর্যন্ত কার কাছে যাবে আল্লাহর কাছে হিসেব নিকেশ কে নেবে আল্লাহ নেবে আল্লাহ নেবে তাই পৃথিবীতে তাহলে শিয়াল কুকুরের মতো বেঁচে থাকা দরকার আছে ওদের হিসেব নাই কে বলতে পারবে যে কোন শিয়াল বা কুকুরের কোন হিসেব হবে জান্নাত জাহান্নাম আছে বলতে পারবে না হবে না তাহলে পৃথিবীতে ওদের মতো বেঁচে থাকলে তো হলো রাস্তাঘাটে জানাবে ব্যভিচারে লেগে যাবো পায়খানা খাওয়া শুরু করবো বা কোনো বিবাদ বিচার নাই গরু ছাগলের মতো যারটা তারটা মানে লুট করবো লুণ্ঠন করবো দুর্নীতি করবো শিয়াল কুকুরের মতো সম্ভব কিন্তু এমনি মানুষ মানুষ ওর হিসেব হবে শিয়াল কুকুরের হবে না ওর জন্য স্বাধীনতা আসে ও যাই দুনিয়াতে ঘু খাবে মুখ খাবে মাছ বেঁচে থাকবে মানুষের লাথি খাবে উষ্ঠা খাবে বিদেশে কেউ পাইলে আদর করবে এরপরে মারা যাবে শেষ মানুষকে তারা শিয়াল কুকুরের মতো আচ্ছা বাজাইদের মানুষ মনে হয় সার্টিফিকেট পেয়েছে জান্নাতে যাবে সব ঠিক না তাহলে তো ওদেরও দিন শেখার দরকার আছে আছে না নাই তাহলে বাজাইদের যুবকদেরও দিন শেখার দরকার আছে বৃদ্ধদেরও দিন শেখার দরকার আছে যেহেতু সার্টিফিকেট পাই না যে বিনা হিসাবে জান্নাত আছে না এবার আমরা দিন শিখবো কি শিখবো দিন শিখবো এটা মনে হয় আচ্ছা জাস্ট করুন না কলিকাতা ছাড়া পাহাড়ি ছাড়া কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে এখানকার মানুষ এটাকে কি বলে কোরআন মাজিদ বলে কি আমরা সব কি লেগেছিলেন না নাকি না কি সবার ঘরে আছে নাকি মিরপুরে গিয়ে দেখতে হয় সবার ঘরে আছে সবাই পড়তে জানে ঘরে কেন রাখছে সবাই আমি মনে হয় খুব খারাপ বলতেছি যারা এটা রাখছে ঠিক না আমি মনে হয় বলছি যে ঘর থেকে এটা বের করে দাও ঠিক না
এক ঘরে কতজন লোক পড়তে পারে গড়ে জানেন? প্রথম কথা হলো 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলির একজনও পড়তে পারে না, ধরতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, 20টা ফ্যামিলি পড়তে পারে কেউ না কেউ, কতজন গড়ে জানেন? হাফেজ ছেলের বাবাই কোরআন পড়তে জানে না, ওই ছেলে হাফেজ হাফেজি মাদ্রাসাও প্রতিষ্ঠা করে দেবে, বাপের আলিম শিখাতে পারে, তা ছেলের দোষ ঠিক না? ছেলের দোষ না, ছেলের কি ক্ষমতা আছে বাপকে শিখানোর? বাপ যদি রাখো না, নসিহত করে তার বাদ করে দোষে, এখন এই ছেলের থেকে কোরআন শিখা যাবে না, তার বাপই আলিম পারে না, তার দোষ তার বাপ কেন আলিম পারে না? তার দোষ তার বাপ কেন নামাজ পড়ে না, সে কেন নামাজ পড়ে না, তার দোষ ঠিক না? ঠিক না, আসো না, ঠিক কেমনে ঠিক হলো তাহলে? ও কি ওর বাপরে কন্ট্রোল করতে পারে? মানে হাফিজ চাইলে কি তার বাপকে শিখাতে পারবে? তার বাপ যদি বলে যে বেহাদ দপ তুই আমার কাছে, আমি তোরা গাইছি, তখন এই ছেলে কি ক্ষমতা কাজ করে খেলে? না, রাতের বেলা লেট নাইট এর শো, ঘুম থেকে উঠে অফিসে অথবা গার্মেন্টস এ যাওয়ার 10-20 মিনিট আগে উঠেই শুরু হয় দৌড়াদৌড়ি, কেউ কাউকে চেনে না, আর ধাক্কা ধাক্কি করে বাসে ওঠে, ট্রেনে ওঠে, যার যার সামর্থ্য অনুযায়ী। গাড়িওয়ালারা আবার একজন একজনের গাড়ির ভিতরে দিয়ে গাড়ি ঢুকাই দেয়, কেন? এক সেকেন্ড আগে যেতে হবে। তো ওটা ব্যস্ত শহর, ওখানকার মানুষ এত কেয়ার করে না আখেরাত সম্পর্কে, গ্রামের মানুষ সম্পর্কে তো জানি না, তো ওখানে বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না বলে আমার মনে হয়। তবে যারা বাহির থেকে পড়াশোনা করে আসছে বা ওখানে শেখে তাদের কথা ভিন্ন, আছে নেই তা না, আমি মনে হয় শহরে বদনাম করছি, ঠিক না? বাস্তবতা বলছি, মানে আপনি ওকে থাপ্পড় দিলেন, আমি বললাম যে তুমি ওকে থাপ্পড় দিছো, আর আমি কেন বলছি তুমি ওকে থাপ্পড় দিছো, এটা দোষ হয়ে গেছে, আপনি থাপ্পড় দিছেন ওটা দোষ। আপনি সারা জীবন কোরআন পড়তে পারেন না, আমি বলছি যে আপনি পারেন না, এটা আমার দোষ হয়ে গেছে, আমি অহংকার, আমি অনেক খারাপ মানুষ। কি খারাপ? আমি বলছি যে উনি কোরআন পড়তে জানেন, আপনি যে পড়তে জানেন না এটা কোনো দোষ না, আমি বলছি যে আপনি পারেন না, আপনি যে পারেন না আমি এটাই বলছি, আপনি বলেন যে আপনি পারেন না, আমি বলতেছি যে আপনি পারেন না, এটা আমার দোষ, আমি অহংকারী মানুষ। আমি এখানে দাঁড়াইছি তো মাইক সামনে আছে, এখন আমি কিছু বলবো অহংকারী হয়ে যাবো, অনেক পণ্ডিত্য দেখাচ্ছি আমি এখানে কিছু বলবো, মানে আপনি যা করবেন আমি তা বললেই সমস্যা, অথচ আপনার করলে অসুবিধা নেই। আপনি দুর্নীতি করবেন এটা আপনি করতে পারবেন, সমস্যা নেই, আমি যদি এখানে খালি বলি এটা যে হারাম, আমি আপনার বিরুদ্ধে কথা বলে গেলেছি। আপনি সুদ খাবেন এটা কোনো সমস্যা নেই, আমি যদি খালি বলি যে সুদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম এরকম, এই সুদ যে করে তার একবার সর্বনিম্ন একটা একটা উদাহরণ হচ্ছে তার মায়ের সাথে জানা করা, এখানে আমি খারাপ, আমি বলছি সুদি মায়ের সাথে জানা, আর ভাই আমি বলি নাই ভাই, আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন, আপনি করতেছেন এটা এটা দোষ না, আমি বললে এটা দোষ নেই, আমি মাইক সামনে মাইক আছে, আপনি আমার দাওয়াত নিয়ে আসছেন, আর আপনার কাছে মনে হচ্ছে অহংকার করতেছে। তবে মনে রাখবেন এই যে এখানে আমি দাঁড়াইছি, আমি মোটেও নিজেকে সবচাইতে ভালো মনে করছি, মোটেও আমি অনেক কিছু জানি এটা দাবি করছি না, আমি শুধু এতটুকু মনে করতেছি যে আপনি আমি সবাই একসাথে কথা বললে কেউ শুনবে না, আপনি আপনার পক্ষ থেকে আমাকে কথা বলার জন্য পাঠাচ্ছেন, যে ঠিক আছে তুমি বলো আমরা কথা, আমি এটা বলি যে আমি যে কথাগুলো বলছি এগুলো সবই আপনি জানেন, আমি জানি এটা বলছি না, আপনিও জানেন না, আমি বলছি আমি এটা মনে করি যে একসাথে 5 জন লোক কথা বললে কেউ বুঝবে না, এখন আমরা সিদ্ধান্ত নিতে হবে 1 জন লোক কথা বলবে। এখন গ্রামের মানুষ চিন্তা করো যে তুই থেকে আমি ভালো জানি, আমার থেকে তুই ভালো জানোস, তো গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে খালাস ভাই তুইও বুঝতে আমি বুঝতে আমরা তৃতীয় একজন ব্যক্তি নিয়ে আসি, আমি ওই তৃতীয় ব্যক্তিটা, মানে আপনাদের পক্ষ থেকে আমি কথা বলবো, তৃতীয় ব্যক্তি, কি ব্যক্তি, কি ব্যক্তি, তার মানে আমি কথা বললে আপনি আমার মুখের পাকা ছাকা ঢং এগুলো দেখে আপনি মনে কষ্ট নিয়েন না, বললেন না যে আমি অঙ্গ্রহ, এক একজনের কথা বলার আন্দাজ এক, ঠিক আছে? ও বাজারের উত্তর পাড়ার মানুষ, মহিলা পুরুষরা, তোমরা সবাই যারা আল্লাহ মুখী ও আল্লাহ বিমুখী, তোমরা যারা ওয়াজ মাহফিলকে একটা শিক্ষার জায়গা মনে করো, তোমরা যারা ওয়াজ মাহফিলকে একটা আনুষ্ঠানিকতা একটা আয়োজন আমেজ মনে করো, সবাইকে বলছি তোমাদের রব কি বলছে শোনো, তিনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এক ব্যক্তি চাইল সংগঠিত হোক সেই শাস্তি যা অবধারিত। আচ্ছা একটু আগে আমি কথা বলেছি কিতাবুল্লাহ আল্লাহর বই, কালামুল্লাহ আল্লাহর কথা,
তাহলে এটা সবার বাসায় আছে? আছে আছে সবাই পড়তে জানে? না তাহলে এটা ভিন্ন কথা হবে। সবার বাসায় আছে কিন্তু সবাই পড়তে জানে না। জানে না সবাই কি আল্লাহর বান্দা? হ্যাঁ। কারা কারা আল্লাহকে চেনে? মানে আল্লাহ তিনি আমাদের স্রষ্টা, চেনে কারা? তখন আপনি যদি বলেন যে আপনি আল্লাহকে চেনেন, আল্লাহর বান্দা আপনি, কিন্তু আপনি এটা পড়তে জানেন না, তাহলে আসলে আপনি আপনার রবকে কতটুকু চিনলেন? উত্তর খুব সোজা, যে যতটুকু পড়েছে, যে যতটুকু বোঝার চেষ্টা করেছে, সে তার রবকে ততটুকুই চিনেছে এবং ততটুকু দিয়ে সে তার রবকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভয় এগুলো করতে পারবে। কারণ আপনি যখন বুঝতে পারেন ওই লোকটা মেতর, এই লোকটা ইন, সেই হিসেবে আপনি ব্যবহার করেন। বুঝাতে পারিনি, এই লোকটা চেয়ারম্যান, এই লোকটা মেম্বার, এই লোকটা সাধারণ একজন একদিন ভোটার, সেই হিসেবে আপনি ব্যবহার করেন যে কাকে কিভাবে আমি ডিল করতে হবে। আপনি যখন জানেন যে ইনি স্কুলের সাধারণ শিক্ষক, ইনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি যখন জানেন যে ইনি আপনার কোম্পানির ম্যানেজার, ইনি আপনার কোম্পানির মালিক, আপনার আচার ব্যবহার ম্যানেজারের সাথে ম্যানেজারের মতো, মালিকের সাথে মালিকের মতো, আপনি একই ব্যক্তি একই জায়গায়, শুধু ভিন্ন পরিচয়ের কারণে আপনি ভালো করে জানেন কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে। এই কোরআনুল কারীম যে যত বেশি পড়বে, যত বেশি বুঝবে, সে তার রবের সাথে তত সুন্দরভাবে আচার ব্যবহার করতে পারবে। বুঝাতে পেরেছি? আসেন আজকে এই কোরআনুল কারীমের একটা সূরা থেকে একটু পড়ে শোনাবো আপনাদেরকে। ভবিষ্যতে উচিত মাহফিল গুলোর মাইক্রোফোন সাউন্ড বন্ধ করে দেওয়া, বাইরে শুধু স্টেজের ভিতরে সাউন্ড থাকবে, এতে করে বাইরে যারা কষ্ট পায়, মুরব্বী আছে ঘুমাইতে পারে না, অসুস্থ আছে, ছোট বাচ্চা আছে, ওদের ঘুমের সমস্যা হবে না। আর যারা বুট বাদাম খেতে আসে তারা মাহফিল করবে, ওদের বুট বাদাম থাক। সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়, আমাদের দেশের মতো এরকম করে হয় না। না না আমি বলতেছি না যে এটা করিয়ে না, আমি বলছি এটা একটা প্রস্তাব দেখে নেওয়া হয়, অ্যাটলিস্ট এই ভিড়টা কমানো যেতে পারে, দোকান পাটগুলো বন্ধ করে দেওয়া উচিত। মাহফিল কমিটি এখানে মমতাজকে নিয়ে আসলে তো চলে, মানুষের জায়গা হবে না, এত ভিড় করার দরকার আছে বুট বাদাম বিক্রির দোকান দিয়ে? হ্যাঁ, এদেশের মানুষ কি বুট চেনে না, বাদাম চেনে না, ফুচকা চেনে না, এগুলো মাহফিলে দেখতে হবে এসে কি বলে না? এগুলো বন্ধ করা উচিত। কোনো মাহফিলে কোনো ফুসকা চটপটি দোকানদার হবে না, ওর রিজিক আল্লাহকে দিলে বেশি, মাহফিলে সে একটা কিছু কামাই ফেলবে, এরকম না যে আল্লাহ যা লিখছে থেকে বেশি কামাবে, সে মাহফিলে আসে তারা আসবে, এরকম তো না, আসে ব্যাপারটা এরকম তো না। তাহলে মাহফিল গুলো করা উচিত একদম সেমিনার সিস্টেম, সাউন্ড একটা সীমিত এরিয়ার ভিতরে থাকবে, বাইরে যাবে না। এবং আমার মনে হয় টিকিটিং করে নিয়ে আসা উচিত, বাস পাঁচজন খালাস, এটা আল্লাহর জিকির, আল্লাহর পক্ষ থেকে উপদেশ। ফামান শাআতাখাযা ইলা রাব্বিহি সাবীলা, যার ইচ্ছা সে তার রবের পথ বেছে নেবে, যার ইচ্ছা সে তার রবকে শুনবে, যার ইচ্ছা সে তার রবকে মানবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা, উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এই যারা আছে উশৃঙ্খল বিশৃঙ্খল এদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আল্লাহর নবীর উপদেশ পেয়ে যে ব্যক্তি বিমুখ হবে, মুখ ফিরাবে, এটাকে অস্বীকার করবে, ঝড়াগ্রহ দেখাবে, ফায়ুআযিবুল্লাহ আযাবাল আকবার, আল্লাহই তাকে কঠোর দণ্ড দণ্ডিত করবে, কিছু করার নাই। এটা আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ, যার খুশিটা মানবে, যার খুশি মানবে না, জবরদস্তি নাই। মাহফিল কমিটি গুলো পারে না যে মানুষের পা ধরে নিয়ে আসবে, ওদের একটা ভিড় দরকার। আমার তো ভয় হয় কদিন পরে এখানে নায়ক গায়ক চলে আসবে, নাচতে ওরা নিয়ে আসবে, খালি মানুষ করার, অলরেডি দাড়ি টুপি রেখে মানুষ নাচে স্টেজে, আমরা দেখেছি, আমরা দেখেছি দাড়ি টুপি পরে মানুষ পাগড়ি পরে নাচে স্টেজে, এরকম করে কেমন কেমন করে তো সমস্যা কি? কদিন পরে পাবনায় অলরেডি মহিলারা ওয়াশ করে দিয়েছে ওপেন, এদিকে আসলে জানি আপনার কাছে যে কোনো কারণে মাইকিং করতেছে, উক্ত মাহফিলে আরো বক্তব্য পেশ করিবেন, কি যেন আম্মা হুজুর কি যেন এটা বলবো, হ্যাঁ বলবো দাঁড়ো দাঁড়ো দাঁড়িয়ে বললাম যে খুঁজে সামনে দাঁড়ো বলো প্রস্তাব দাঁড়ো, আসলে খাতো আম্মা খাতো না কি যেন,
আমাকে মহিলা বাস করলে বলে হ্যাঁ উনি সব কথা বলেন বললাম কি উনি প্রথম বাস করতেছে বড় জেনে এসে গিয়ে অ্যাভেল ঠিক আছে ভেরি গুড কন্টিনিউ ব্রো আমি তো কন্টিনিউ আরে যে দেশের মানুষের আল্লাহ ঠিক নাই একজনের আল্লাহ নীলাকার একজনের আল্লাহ আকার একজনের নবী নূর একজনের নবী মাটি একজনের নবী গায়েব জন আরেকজনের নবী গায়েব জন যে দেশের নবী এখনো ফিক্স হয় না যে তোর নবী কেমন সাল্লাল্লাহু যে দেশে কোনো আল্লাহর ব্যাপারেই মানুষ এখনো জানে না তো ওখানে মহিলা ওয়াজ করবে কদিন পরে আইসা ড্যান্স হবে না কি হবে হবে নাকি ছেলে পেলকু মজ চাহিয়ে মস্তি চাহিয়ে वाज में थोड़ा हंसी होना चाहिए तमाशा होना चाहिए डांस होना चाहिए थोड़ा गायकी होना चाहिए तब जाके ना मजा आए दिल बैठा रहे महफिल क्या चीज है हम तो मजे लेने आया भाई फला मौलाना का वाज बढ़िया है वो बड़े हंसाते हैं रुलाते हैं हमको क्या लेना देना है अल्लाह क्या प्यार करते हैं अल्लाह क्या नफरत करते हैं हमको तो मजे लेना है हमको ऐसे हर महफिल बढ़िया लगता है जहां पे तमाशा हो मौज हो मस्ती हो अब चाहे इस्लाम के नाम हो या फिर किसी गायकी का नाम हो हमको क्या है इस महफिल से लेन देन हमको तो ये जिंदगी जीना है 60 साल का जिंदगी है 20 साल बचपना में चला गया 40 के बाद बुढ़ा हो जाना है बाकी हाथ में रह गया 20 साल हमको तो सिर्फ जीना है दिल भर शराब पीना है बहुत नाचना गाना है जो मर्जी है करना है हमको क्या है इस महफिल से हमें क्या लेना देना है इस महफिल से हमको तो सिर्फ मौज और मस्ती चाहिए हमको तो सिर्फ मौज और मस्ती चाहिए जहां पे लड़की हो जहां पे लड़का हो दोनों आपस में मिल सके और अपने आप को दिखा सके जवानी जुनूनी दिखा सके जहां पे जाके आराम देख के आंखों को ठंडक मिले जहां पे जाके ये हीरोइनों को देख सके जहां पे जाके अपने अंदर की जो गंदगी है वो फैला सके हमको वैसा बस वैसा महफिल चाहिए और क्या चाहिए हमको हमको क्या चाहिए भाई इस महफिल से क्या लेना देना है बहुत सारे लोग होंगे बहुत खूब चटपटी बेचेंगे फुसका बेचेंगे हम मुसलमान है गरीब है हमको क्या है महफिल से हमें क्या लेना देना है इस्लाम से क्या रोजा क्या नमाज है हमको क्या लेना देना है भाई क्या लेना देना है हमको बहुत खूब लोग होंगे बड़े जोरदार से जोर धमाका से बूट बेचेंगे ये बेचेंगे वो बेचेंगे बहुत पैसा कमा के घर जाएंगे रात को 1 बजे सुबह को फिर निकलेंगे वही जिंदगी जीने हमको क्या है महफिल से भाई बच्चों को क्या लेना देना है महफिल से क्या और आपके पास जाएंगे जो जुबक दर की लेना देना है महफिल तारा की आप लगा से जाबे नहीं তারা কি মরবে নাকি তাদের কি কোনো যুবক মরছে নাকি না কোনো যুবক বৃদ্ধ হয়েছে তাদের কি মাহফিল সাথে মাহফিল সাথে কি লেনদেন তাদের কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না জোয়ান মানুষ বুড়ো তো মরবে বুড়ো হওয়ার আগে দাড়ি রাখবে বুড়ো হওয়ার আগে নামাজ পড়বে সে কি বুড়ো হওয়ার আগে মরবে নাকি এ লেনদেন কি মাহফিল সাথে বয়স মাত্র এখন 27 এখনই তো জীবন বাঁচবে এখনই তো 10টা সিম কার্ড রেখে 5টা সিম কার্ড রেখে মেয়েদের সাথে কথায় গল্প মেয়ে জড়বে এই ওয়াজ মারবে কেন্দ্র করে বুট বাদা পাঠাবে মেয়েদের এখনই তো সম্ভব ও তো বুড়ো হয়ে মরবে ও তো বুড়ো হয়ে মরবে ও কি মরবে নাকি ভিন্ন কথা আল্লাহ কি বলছে সেটা শুনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালা সাইলুম বিআযাবিন ওয়াকি' للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة اصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل
وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه. كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا وإذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون. أشهد بزاي دكتور قرار مانوشك الله القرآن الكريم تكي جنو سيدة قرآن খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি আয়াতগুলো পড়ার পরে অনুবাদ করার পরে আপনাকে আবার জিজ্ঞাসা করবো, আপনি জবাব দিলে আপনাকে আরো চেষ্টা করবো ভালো করে শুনে দিকে বোঝানো, কেমন? ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে কোরআন কারীমের সূরা মাআরিজ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে কিছু অপরাধীদের কথা, মানে অপরাধীরা মৃত্যুবরণ করার পর, মানে যারা গান বাদ্য খেল তামাশা খেলা মজা হে জিন্দগি হ্যাঁ কা মিলা হুয়া হ্যাঁ না অক্সিজেন কাজ বিল আতা হে খুবসুরত ধূপ কাজ বিল আতা হ্যা বহকি হুই খুবসুরত হওয়া কাজ বিল আতা জীবন একটা ফ্রিজ খাও দাও সুখী করো আর কি আসে যায় মরে গেলে মাটি হয়ে যাবো কোনো হিসেব আছে না হিসেব আছে আসলে কি মনে হয় এখানে যারা আছে তাদের হিসেব আছে বাইরে যারা তাদের হিসেব নাই আরে ভাই ওকে কোথায় কম বলে মাস্টার ডিগ্রি পাস ছেলে পিএইচডি করে ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট কি বলে ওর বাপ বিদেশ ঘুরে আসছে 30 বছর ও নিজে বিদেশ আছে 5 বছর ও কত বড় কোম্পানিতে ম্যানেজার আপনি জানেন আপনি কি কম বোঝে এখানে লোকগুলো ঘুরে আছে বোকা মানুষ এর নাম কি বোকা রে ক্যামেরা একটু ঘুরে বোকা মানুষগুলোকে দেখাও এদের মতো বোকা আমি কোথাও দেখি এরা বলে মরার পর নাকি হিসেব আছে আরে বাহিরের ভিড় দেখো শহরের ভিড় দেখো নামাজের সময় মসজিদের শূন্যতা আর রেস্টুরেন্টের ভিড় দেখো এখনো বোঝো না যে মরার পরে মাটি হয়ে যাব খালা শিয়াল কবরের মতো কোনো হিসাব নাই কোনো হিসাব আছে আছে ঈমান আছে সবার এটার প্রতি আছে কার কার ঈমান আছে মৃত্যুর পরে জিন্দেগি আছে কার কার ঈমান আছে সবাই বিশ্বাস করে সবাই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক এই বিশ্বাস আমিন কারণ এই বিশ্বাস ছাড়া মানুষ এমনিতে জানে না যারা বিশ্বাস নেই সে এমনিতে জাহান্নামে চলে যাবে হিসেব রাখবে না যে বিশ্বাস করে কিন্তু অপরাধ করে ফেলেছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে ক্ষমা চাইতে পারেনি মারা গেছে ওটা আল্লাহ দয়ালু আল্লাহর ব্যাপার আর অন্য ব্যাপার বুঝে আসছে না সেটা তাহলে আমরা এখন কথা বলবো একটা ব্যক্তি কি আল্লাহ তাআলা কি বলছেন সাআলা সাঈদুন বিআযাবিন ওয়াকি এক ব্যক্তি চাইলো যে সংঘটিত হোক ঘটে যাক কি ঘটুক ওই যে শাস্তি যেটা আসার কথা এটা এসে যাবে একটা লোক চাইতেছে যে আরে কি কিয়ামত কি আকাশ ভাঙবে জমিন ভাঙবে পাহাড় ভেঙে যাবে মানুষজন সব মরে যাবে এটা এসে যাক যদি আসার থাকে এটা যদি আসার মতো হয় এটা এসে যাক দেখি এটা কেন দেখি আল্লাহ বলছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি আচ্ছা শাস্তি যেটা আসার যে আসতে চাইতেছে যে এসে যাক আল্লাহ বলছে যারা কাফের তাদের জন্য তো এটার থেকে বাঁচার কোনো কেউ নাই বাঁচানোর কেউ নাই লিল কাফিরিন লাইসা লাহু দাফি কাফেরদের জন্য অস্বীকারকারীদের জন্য এই আযাব শাস্তি আসবে এটা থেকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য কেউ নাই তাহলে এক ব্যক্তি কি চাইছে
عذاب এসে যাচ্ছে কি চাইছে আযাব কি চাইছে আযাব আযাব আল্লাহ কি বলছে এই আযাব যদি এসে যায় কাফেরদেরকে রক্ষাকারী কেউ নাই নাই সব আমার সঙ্গে কথা বলুন কেমন ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ বলছে যে মিনাল্লাহি যিল মাআরিজ আরে কাফেরদের জন্য তো এই আযাব রক্ষা করার মতো কেউ নাই এটা আসবে কার পক্ষ থেকে আল্লাহর নিকট হতে তিনি কেমন বলছেন যে যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী এই আযাবটা আসবে যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী ওনার থেকে আসবে এটা এসে গেলে কাফেরদেরকে ঠেকানোর মতো কেউ নাই আযাব থেকে আচ্ছা এই যে দুনিয়ার একদিন ২৪ ঘন্টা হয় ঠিক না তাহলে আখেরাতে তো একটা সময় পার করবো না আমরা অনন্ত জীবন কি জীবন অনন্ত জীবন অনন্ত জীবন যে জীবন জাহান্নামে গেল আর শেষ নাই জান্নাতে গেল আর শেষ নাই কিছু মানুষ মনে করে জাহান্নামে গেলে মরে যাবে পুরো ঠিক না যারা জাহান্নামে যাবে তারা আগুনের জুলে কষ্টে একবারে মরে একবারে ছাই হয়ে ফিনিশ নাকি না মরবে না না তাহলে জিন্দা থাকবে যারা আমাদের মতো এরকম সুখে শান্তিতে থাকবে তারা না সুখে শান্তি থাকবে না তাহলে যে লোকটা জাহান্নামে যাবে সেও মরবে না বাঁচবে না এত আযাব যে বাঁচতে চাইবে না আর ওর রূহটা ওখানে চিরস্থায়ী ওর জীবনটা ওখানে চিরস্থায়ী ওখান থেকে সে মরবেও না এই আযাব থেকেও বের হতে পারবে না বাঁচাইতেও পারবে না কেউ নিজের কোনো পথও নাই বেঁচে বাঁচার আবার সে মরবেও না এত কষ্ট পাবে মরবেও না আর যে জান্নাতে যাবে সে মানুষ সুখ আর নিয়ামত খাইলে মনে শেষ হয়ে যাবে ঠিক না না জান্নাতে মনে হয় যে ৩০-৩৫ বছর থাকার পরে মনে হয় যা আল্লাহ বরাদ্দ করেছে তখন শেষ হয়ে যাবে নাকি না তাহলে ওটাও শেষ হবে না না তাহলে যেই লোক খাবে এস করবে আরাম করবে এক মজার জিন্দেগি যা মন চাইবে তাই দিবে আল্লাহ তাহলে ওর জীবনটা কি শেষ হবে না না তার মানে ও যে সারা জীবন যা মন চায় তা করবে ইনশাআল্লাহ কার কার এই জায়গায় যাওয়া লাগবে খালি খাবো দাবো ফুর্তি করবো মন চাচ্ছে তা করবো কাকারের জিন্দেগি থাকবে তাহলে ইমান নিয়ে মরতে হবে কি নিয়ে মরতে হবে ইমান নিয়ে মরতে হবে আল্লাহ আমাদেরকে ইমানদার হতে হবে আল্লাহ তাআলা বলছেন تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره ٥٠٠٠ سنة তাহলে প্রথমে এক ব্যক্তি চাইল যে এসে যাক না সেই আযাবটা যেটা আসার কথা আল্লাহ বলছে যে কাফেরদের জন্য এই আযাব থেকে কেউ রক্ষাকারী নেই এটা আসবে ওনার পক্ষ থেকে যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী এরপর আল্লাহ বলছে যে ফেরেশতা এবং রূহ এমন এক দিনে আল্লাহর দিকে উদ্যোগামী হয় যে দিন হচ্ছে এই পৃথিবীর ৫০,০০০ বছরের সমান তাহলে ওই একদিন পৃথিবীর কত হাজার বছরের সমান ৫০,০০০ তাহলে যে লোক কয় যে আমরা শেষ নবীর উম্মত আরে ধর বড়া জাহান্নামে জ্বলে হলো জান্নাত তো যাবো সে যদি খালি একদিন জ্বলে কত দিন কত হাজার বছর চলবে ৫০,০০০ আল্লাহ আমাদেরকে আশ্রয় দিচ্ছে আমিন আমিন যে লোকটা এক ঘন্টা জ্বলবে সে কতক্ষণ জ্বলবে তাহলে যে লোকটা আসলে এক সেকেন্ড জ্বলবে অনলি এক সেকেন্ড সে আসলে এই পৃথিবীর সমপরিমাণ কত বছর জ্বলবে যারা জাহান্নামের আগুন দিয়ে হাউতে হচ্ছে মনে করে যে আল্লাহ বলতেছে দেখেন আমি আগে বলেছি এটা আল্লাহর বই আল্লাহর কথা কোরআন করিম সবার বাসায় আছে আপনারা তো কার কার বাসা যার বাসা এসে তোলার দরকার নেই যার বাসা এসে তুলবেন আছে আছে না মানে হাত তোলার কে কে করতে পারি ৫% ৫% এদের মধ্যে আবার অনেকে মাশাআল্লাহ আল্লাহ করুন আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুন পড়ার শিখার মনে আমি আল্লাহকে চিনে কে কে চিনে আমাদের স্রষ্টা কে 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 আল্লাহকে চিনি আমরা আল্লাহ এটা যদি পড়তে না পারি বইটা তাহলে সে চিন্ত কিভাবে আল্লাহ উনি তো এখানে বলেছে উনি ওনার ব্যাপারে উনি কি পছন্দ করে কি অপছন্দ করে যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহর কথা শুনবে আল্লাহ তাদেরকে কত দিবে কি বিপদ থেকে রক্ষা করবে যারা আল্লাহর অবাধ্য হবে আল্লাহকে নারাজ করবে আল্লাহ তাদেরকে কতটা আল্লাহ ওদের উপরে কতটা ক্ষমতাবান চাইলে ওদেরকে কি না কি শাস্তি দেবে দিতে সক্ষম তিনি এখানে বলেছেন
কোরআন কারীম শেখার দরকার আছে কিনা? আমরা শিখবো কিনা? না, আমরা বছর একবার ওয়াজ দিব, 2,500 টাকা করে শরীফ হবো, মসজিদ মাদ্রাসার কাজ হবে, হুজুররা দূর থেকে আসবে, 20-25 হাজার টাকা দিব, চলে যাবে, এক বছরের জন্য ছুটি। কয় বছরের জন্য ছুটি? আর দিন শিক্ষা লাগবে না। হুজুর তো আসছে, গাছে সিন্ধ মাসে সিন্ধ সিন্ধ বহুর হরিণে আমরা নবীর উন্মত হইয়া নবী জানে সিনলাম না মারহাবা। হুজুর তো এসে মারহাবা করে দিয়ে গেছে এক বছরের জন্য, আর কি দরকার আছে করার? মাঝে মধ্যে আমার মনে হয় এই দেশটা হুজুরের উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মানে এরা ধোকাবাজ, আপনারা ধোকাবাজ। আপনাদের কথা হচ্ছে আমি যদি কোরআন পড়ি, নামাজ পড়ি, আপনাদের হয়ে যাবে, কারণ আপনি আমার পেট বা টাকা টাকা আসছে। কিন্তু আমি যদি ভর পেট খাই, আপনার পেট করে দেখা। আপনাদের কথা হচ্ছে এখানে একটা পাউরি আছে, আমরা 5 জন লোক আছি, 3 দিন থেকে সবাই অবলম্বন। আপনাদের কথা হচ্ছে ভাই 5 জন আছি, হয় যার জোর বেশি সে জোর করে খাও, অথবা ভাই 5 ভাগ করো, এটা কোন রকম বাস। তখন কিন্তু কেউ বলবে না, আরে মাওলানা সাহেব বেঁচে থাকার খুব দরকার আছে, রুগীটা শুধু ওনাকে দিয়ে দেবো, উনি খেলে আমাদের পেট ভরে যাবে, আল্লাহ আমাদেরকে বাঁচাই ফেলবে। আরে হায়াত মত আল্লাহর আল্লাহ বেটা, আল্লাহ হায়াত থেকে রাখি মারা যাবো নাকি? না, এটা শুধু শুধু রুগী দিয়ে রুগী নেই। তখন কেউ এরকম বলবে না, বাট এখন সবাই বলবে এটা ইতিম খাওয়াই, মাদ্রাসায় টাকা দিছি, ফজর নিয়ে আসছি, বছর একবার ওয়াজ করাইছি, মাদ্রাসার জায়গা আমার দাদার, আমি 30,000 টাকা দিছি, মারহাবা মারহাবা, আমার নামে 3 মিনিট সেগুলো মার হাওয়াই হয়েছে। আর লাগে ইবাদত এ পড়া লাগে? 3 মিনিট হুজুর মার হাওয়া করে দিছে, 1 বছর পর্যন্ত ছুটি পাওয়া যায় না এবার? এটা আল্লাহর কিতাব, আল্লাহ তালা সহজ করেছে, প্রত্যেকের উপরে ফরজ করেছে এটা শিখা, প্রত্যেকের উপরে ফরজ। আল্লাহ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফকিরের উপরে ফরজ, রাজা বাদশার উপরে ফরজ, হিজড়ার উপরে পর্যন্ত ফরজ দিয়েছে। বাদ যাবে না, সে শুধু মা হতে পারে না, বাবা হতে পারে না, এছাড়া মানুষ, সে মানুষ, কোনো কিছু তারে আল্লাহ কমতি দেয়নি। নাক দিছে, চোখ দিছে, হাত দিছে, মুখ দিছে, নিঃশ্বাস নিতে দেয়, জীবন উপভোগ করতে দেয়, খেতে দেয়, সবকিছু সে খায় পরে। তার উপর আল্লাহ অনেক নিয়ামত করেছে, অনেক দয়া করেছে, তার উপরও ফরজ দিন শিখা, আল্লাহকে চেনা, আল্লাহর রাগ এবং ভালোবাসা বোঝা। তাহলে এক ব্যক্তি কি আসুক চাইছে বলেন তো? বাজারের মানুষ মনোযোগ দিয়ে শুনে নাই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পিলার পর্যন্ত ঠিক আছে, 1, 2, 3 নম্বর পিলারের পিছনে সবাই উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, কষ্ট দিব, এক হাজার নেই তো মাসাল্লাহ উঠে দাঁড়াচ্ছে, সবাই 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 3 নম্বর পিলারের পিছনে সবাই উঠে দাঁড়ান একটু। আরে তোমরা বলো লাগবে না, সবাই মানুষ, আমি বলছি সবাই বুঝতে পারছি, কে বড় সবাই সবাই উঠে, সবাই উঠে দাঁড়ান। এবারে এই 3 পিলারের সবাই আছেন, তারা উঠে দাঁড়ান একটু। হ্যাঁ, আপনি উঠে যাবেন, ওদের মনে কষ্ট বলবে, আমগুলো বেশি মতো বলবে যে ইনসাফ হবে না, ইনসাফ হবে না। ঠিক আছে, এবারে এই মধ্যখানে ফাঁকা জায়গাটা পিছনের থেকে সামনে এসে পড়ি করুন, বসবেন নাকি তাইরি বের করে শুরু করে দিব? বসেন বসেন, তাহলে এবার আবার শুরু করি ইনশাআল্লাহ। কথাবার্তা সবার শেষ বলবো, তাহলে আর কথা বলা যাবে না, জিজ্ঞেস করলে বলবেন। ওকে, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তাহলে এক ব্যক্তি চাইলো এসে যাক, সেই আযাব, সেই আযাব অবধারিত আসবেই আসবে। আল্লাহ বলছে কাফেরদের জন্য কোনো রক্ষাকারী নেই।